হাতুড়ি দিয়ে। আর এটা হচ্ছে মায়ের জন্য মায়ের ফুড কেক, মা চকলেট। বাবা মেয়ের ভোগ হলো। সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 9টা। আজকের ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা আগে বলে নিই। আজকে হচ্ছে 21শে জানুয়ারি। 21শে জানুয়ারি দিনটা আমার জীবনে খুব ইম্পর্ট্যান্ট দিন। আজকে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। ছোটো থেকে আমি, বাবা, ভাই, আমরা তিনজনই আমাদের জন্মদিনে কেক কেটেছি। বাট মায়ের অ্যাকচুয়ালি মায়ের নিজের জন্মদিনটা জানাই নেই, তো সেই সূত্রে মায়ের একটাই দিন প্রাপ্য ছিল, সেটা ছিল আজকের দিনটা, 21শে জানুয়ারি। বাবা যতদিন ছিল আজকের দিনটা মায়ের কাছে অন্যরকমই ছিল। বাবা চলে যাওয়ার পর আমি মনে করেছিলাম যে মায়ের জীবনে একটা দিন মায়ের জন্য হওয়া উচিত। তো আজকের দিনটা না অ্যানিভার্সারি, না জন্মদিন, না কিছু করে আমি শুধুমাত্র মায়ের দিন হিসাবে আজকের দিনটা আমি রাখতে চেয়েছিলাম। আগের বছরও মায়ের জন্য সামান্য কিছু, যেটা মা পছন্দ করে, সেরকম কিছু করার চেষ্টা করি। আজকেও সেরকমই কিছু একটা করার ইচ্ছা আছে। তো দেখি, বাড়ি যাব হয়তো, মাও আসবে আজকে সন্ধেবেলা। মায়ের হয়তো মনেও নেই আজকের দিনটা, জানি না মনে আছে কি না, বা মনে থাকলেও মা প্রকাশ করে না এখন অনেক কিছুই। শক্ত হয়ে যাচ্ছে আমি, মা, ভাই, আমরা তিনজনেই। যাই হোক, চলো দেখা যাক বাড়ি যেতে পারি কি না বা কিছু। কাকিমা আজকে আসছে না, কাকিমার পায়ে ব্যথা আছে, তো কাকিমা আজকে আসছে না। অরিন্দমও বেরোচ্ছে সকালবেলা, তো আজকে পুরোটাই মেয়েকে একা সামলাচ্ছি। দেখা যাক কত দূর কী করতে পারি। আপাতত আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি গিজারটা চালিয়ে এসেছি, মেয়ের জামাকাপড়গুলো আগে ধোবো, ধুয়ে জামাকাপড়গুলো আগে মেলবো। চলো আগে এটা করে নিই, তারপর দেখছি কি করা যায়, কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মুড়ি করে দিয়েছি, অরিন্দম এখন মুড়ি খাওয়াচ্ছে আর জল খাওয়াচ্ছে। আমি ওদিকে গিজার চালিয়ে দিয়েছি, আগে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে তারপরে আমি ওর জামাকাপড় ধুতে যাবো। আর সকালবেলায় আমাদের ফ্ল্যাটের ইয়া কাকিমা এসেছিল, কৌশিকের মা। কাকিমা এসে ওকে এই দেখো একটা দদি, মা একটা হাঁটি, মাম্মা নতুন হাঁটি না, আর একটা জনসনের সেট, আমি খুলতে পারছি না, এখান থেকে দেখিয়ে দিলাম, এটা দিয়ে গেছে। চলো ও খাওয়াতে থাকুক, অরিন্দমে বেরোনোর সময় হয়ে যাচ্ছে, চা ফাও করে দিতে হবে, ওর আগে চট করে যাই। এদিকে মেয়ের ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, ওদিকে জল ভরতে দিয়ে এসছি, এবার যাবো কাঁচতে। বাবা কিচ্ছু শুকায়নি রে। অরিন্দম বেরিয়ে গেছে, মুড়ি খাইয়ে দিয়েছি, আর মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। যে আর ওর এখানে ঘাটের পাশে আমি সব রেডি করে রেখেছি, ও উঠলে যা যা লাগবে, ওর প্যান্ট আছে, জামা আছে, ওর ওয়াইপস আছে, ওর প্যাম্পার্স, ওর সোয়েটার, মোজা, টুপি, ওর বিপগুলো, ওর মুখ মোছার প্যাম্পার্সটা খুলিয়ে দিলে ওকে নিয়ে ওঠার সব আমি একদম রেডি করে ফেলেছি। এবার যেটা করবো সেটা হচ্ছে ওর ঠান্ডা জলটা ঢেলে রাখবো আর এগুলো ধুতে হবে। এটাতে লাগিয়েছে দাঁড়া দেখি, না এটাতে সময়টা লাগাইনি, এটা পরিয়ে দেবো। ওর থালা বাসনটা ধুতে হবে, আর হচ্ছে ইয়েটা ছেঁকে রাখবো, বলো ডালের জলটা ছেঁকে রেখে দেবো। আর আর কি করবো দাঁড়াও দেখছি। আজকে আমি জেট স্পিডে কাজ করছি, বাসন টাসন মাজা হয়ে গেছে, সব রাখা হয়ে গেছে, আর একটা জিনিস করে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। মেয়ে ঘুম থেকে উঠে এই ঘরে আসে, এই ঘরে এসে দই খাবে, তারপরে তেল মাখবে, তারপরে স্নান করবে। তেল মাখানোর জায়গা রেডি করেছি, স্নানের পরে যা যা লাগবে সেগুলো রেডি করেছি, গা মোছানো রেডি করেছি, জামাকাপড় রেডি করেছি, ভাত খাওয়ানোর যা যা লাগবে সমস্ত কিছু রেডি রেডি করে আমি রেখে দিয়েছি। তেল ওখানে রোদে দিয়ে দিয়েছি, একটু একটু রোদ আসছে, ওখানে হোক, এই হলো ব্যাপার। আর আমি এখানে নিয়ে নিয়েছি কফি, এখন কফি খাবো, খেয়ে একটু স্নান করব। ওই একই জিনিস, মেয়ের এখানে ফোন চালাবো, আমার কাছে একটা ফোন থাকবে, ওইভাবে করে নেবো। আর এখন একটা জিনিস করতে হবে, মামন দিকে একটা ফোন করতে হবে। মনে হচ্ছে না আজকে বাড়িটা আমি যেতে পারবো, দেখা যাক ব্যবস্থা করতে হবে। মানে আমি বলি কেন, ওই মায়ের জন্য স্পেশাল কিছু বলতে, মা না কেক খেতে পছন্দ করে, সেটা হচ্ছে ওই মোরব্বাওয়ালা ফ্রুট কেক, তো ওটাই মামনদির কাছে অর্ডার দিয়েছিলাম, বলেছিলাম আমি গিয়ে বাড়িতে মাকে দিয়ে আসবো।
কিন্তু মনে হচ্ছে না সেটা পসিবল হবে, যেহেতু কাকিমা আসেনি। মামুনদিকে ফোন করি, দেখি কি ব্যবস্থা করা যায়। আমি তো তোমাদের বললাম যে মেয়ে ঘুমোচ্ছে আর মেয়ের সামনে ফোন রেখে তারপর আমি যাবো স্নান করতে, কিন্তু সেটা আর হয়নি। মেয়ের সামনে যেই ফোনটা রেখেছি ফোনের রিংটা হয়েছে, আমিও মাথা খারাপ আছে আমার, ওখানে সামনে রেখে রিং করেছি ফোনে, যাই হোক ফোনের রিংয়ে উঠে পড়েছে। আর তারপরে কি করেছি, ওর যে ওই যে ছোট্ট রকিং চেয়ারটা আছে না, ওই রকিং চেয়ারটাতে ওকে বসিয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কেন এখানে ভয়েস ওভার দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ফোনটাতে কি হয়েছে জানি না, মাঝে মাঝে কোনো কোনো ভিডিওতে ভয়েস আসছে না, সব ভিডিওতে ভয়েস দেখা সম্ভব না, এগুলোতে আসেনি, তাই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক স্নান টান তো হয়ে গেছে, এবার যেটা করবো সেটা হচ্ছে মেয়েকে একটুখানি দই খাওয়াতে হবে। তো দইটা বসাচ্ছি রোজই, কিন্তু শীতকালে না খুব ভালো বসছে না, সেই জন্য ঠিক করেছি যে এখন আর দই বসাবো না, ওই সময়টা অন্য কিছু দিয়ে ম্যানেজ করাবো। যাই হোক আজকে দইটা মোটামুটি বসেছিল। আর এই দেখো আমি দই নিয়ে চলে এসেছি, এটাকে একদম পাতলা করে নিয়েছি, নিয়ে এবার এটাকে মেয়েকে খাইয়ে দেবো। দই টইগুলো তাও যা একটুখানি মুখের মধ্যে নেয়, বাকিগুলো তো নিতেই যায় না, আর কি খালি মাথা নিচু করে বসে থাকে, শুয়ে শুয়ে তো খাবেই না, বসে বসে খাবেন। যাই হোক দই তো খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমি ভাবছিলাম বাসনগুলো মাজবো কী করে। তারপর মনে পড়লো ভাইয়ের ফ্রেন্ড একটা, সে হচ্ছে এটাকে রাইস সেরেমনিতে দিয়েছিল, তো এটার মধ্যে বসিয়ে নিই, আমি এখন সব কাজ করে নেব। আমাদের কিন্তু বাসন মাজা হয়ে গেল। হ্যাঁ এবারে আমরা কি করব বলো তো, এবারে আমরা হচ্ছে এই জলটা দিয়ে বাসনটাকে একটু ধুয়ে নেব। কিন্তু আমার মাম্মা মেয়ের ঘুম পেয়ে গেছে, দাঁড়াও ফোনটাকে রাখি, চলো আগে তো ধুয়ে নি মা। ফোন এসছে, যখন ধরা যাবে না, আগে যখন ফোন আসতো যাই করি না কেন লাফাতে লাফাতে গিয়ে ধরতাম, মনে হতো বাবা ফোন করেছে, কি জানি বাবা কি আবার হলো, শরীর টরি খারাপ লাগছে কিনা, এখন ফোন আসলে কিছু মনে হয় না, মনে হয় ঠিক আছে ভাই যার দরকার হবে আমাকে আবার করবে, কিছু যায় আসে না এখন আর, আমার ফোন আসছে ফোন রিং হয়ে যাচ্ছে কিছু মনে হয় না, এখন থেকে ইমোশন গুলো হারিয়ে গেছে। চলো দেখে আসি ওকে, একটু ঘুম পাড়াই আবার পরে আসছি। টাটা, এই হচ্ছে ওনার ঘুমের নমুনা। 12:15 বাজে আর এখন বেকার ঘুম টুম পাড়িয়ে লাভ নেই, একবারে ভাত খেয়ে ঘুমালে ঘুমাবে। আমি আগে যাই গিয়ে ওর ভাতটা রেডি করি, ওকে নিয়েই যাই, নিয়ে গিয়ে ওর ভাতটা রেডি করি, করে তারপরে তেল মাখাবো, তেল মাখিয়ে গাজিয়ে ভাবছি মাথা ধুয়ে গামুছিয়ে দেবো, একদম ওয়েদার বাজে আজকে। চলো গামলার জল রেখে এসছি, এখানে গরম জল ফোটাতে দিয়ে দিয়েছি, এখন ভাতটা বাড়বো, চলো ভাতটা রেডি করে তারপরে ওকে তেল মাখাবো, তারপরে স্নান করাবো, ভাতটাকে রেডি করে নি। চলো এই দেখো এবারে হবে তোমার ভাতু রেডি। এই উলে বাবালে উলে বাবালে উলে বাবালে বা, এই হচ্ছে আলু, আজকে আর ভাত মাখা দেখাচ্ছি না, মেখে নি তারপর আবার দেখা হচ্ছে। এই ভাত কমপ্লিট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, চামচ দুটো আর একবার খাওয়ানোর আগে ধুয়ে নেবো, আর ওখানে আছে ডালের জল। এবার তেল মাখা ডান করানো ডান, ভাত রেডি করা ডান, মেয়েকে সব পরিয়ে দিয়েছি, খাইয়ে নিয়ে আগে চট করে খিদে পেয়ে গেছে ওর। দুপুরবেলা 1:10 থেকে ভাত নিয়ে বসে আছি, এখন বাজে 2:05, আমি ফেড আপ। এই যে আয় বাবা, আয় বাবা, আমি খেয়ে নি, এখন বাজে পুরো 2:20, অরিন্দম মেয়েকে ঘুম পাড়ালো, তার মধ্যে আমি খাবারগুলো গরম করলাম, এখন লাঞ্চ করব। বাজে এখন 3:45, মেয়ে মাঝখানে উঠে পড়েছিল, ওকে আবার ঘুম পাড়ালাম, দিয়ে আমি এখন একটা অরেঞ্জ নিয়ে বসেছি, আর ডায়েট করব করব করে 2 দিন আগে বলেছিলাম করব, বাট শুরু করা হয়নি, আজ থেকে করেছি প্রপার ডায়েট, আজ থেকে আমি শুরু করেছি। সকালে একটু কফি খেয়েছি ঠিকই, কিন্তু সেটা একদম হালকা মিষ্টি দিয়ে,
আর তারপরে খেয়েছি ছাতু, আর লাঞ্চে খেলাম পাঁচ তরকারি অ্যান্ড মাছের ঝোল আর ভাত অল্প, আর তারপরে এখন খাচ্ছি একটা লেবু। বিকালে ভিজিয়েছি সুজি দই দিয়ে, ওটাতে আপাম বানাবো, যদিও আপাম প্যান আমার কাছে নেই, আমি ওই ওই মানে পাতলা করে ওই ওটাকে কী বলে প্যানকেক টাইপ যেগুলো হয় ওরকম করেই বানাই আর কি। আর রাত্রিবেলায় খাবো ফুলকপি দিয়ে আর কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি আর রুটি। আশা করি এতে আমার ডায়েট ঠিকঠাকই হবে। চলো শুরু তো করলাম, দেখা যাক। হ্যাঁ, মাঝখানে কয়েকটা বিয়েবাড়ি ফেবাড়ি আছে, অল্প অল্প খাবো। এপ্রিলের মধ্যে আশা করি নিজেকে ফিট করে নিতে পারবো। ঠান্ডা ঠান্ডা আছে আজকে। বাবা মেয়ের ঘুম হলো, এবার কি হবে? সবে দা নিয়ে আছি, সবে দা। দই আর সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণই ভিজিয়েছি, দুপুরবেলা ভিজিয়েছি, প্রায় ঘন্টা দুই একটু ভিজেছে। এই হলো ব্যাপার। এবার এর মধ্যে দেবো ভেজ, ভেজ বলতে গাজর আছে, বিনস আছে, পেঁয়াজ আছে, অল্প একটু টমেটো আছে, বেশি হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে আর একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার, যেটা শেষ হয়ে গেছে। তো আর এটার মধ্যে দেবো অল্প করে নুন, আর তোমরা যদি কেউ লঙ্কা খাও মানে ঝাল খাও তাহলে লঙ্কা দিতে পারো কুচি করে। আমরা ঝাল খাই না, লঙ্কা মুখো করলে আমাদের অবস্থা খারাপ, তাই আমরা লঙ্কা দিচ্ছি না। এটার কনসিস্টেন্সি এরকমই থাকবে, ঠিক আছে? এই হলো। এবার যদি কারোর মনে হয় যে শক্ত হয়ে গেছে তাহলে তার সঙ্গে একটু জল অ্যাড করতে পারো, আর যদি মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে তাহলে একটু সুজি অ্যাড করে দেবে। এই গেল ব্যাপার। এবার এটাকে জাস্ট শিখবো, ভাজবো। চলো, এখন বাবার কোলে ঘোরা ঘোরা হচ্ছে, গুলি গুলি হচ্ছে, একটু একটু আদর খাওয়া হচ্ছে বাবার কোলে। ওদিকে প্যানটা বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে, প্যানে হালকা একটু তেল ব্রাশ করবো। আলিপিটি এক্ষুনি বাসনগুলো মাজলে ওগুলো জল ঝরতে দিয়েছিল, পড়ে গেছে জল। চলো, আমাদের ওই তেলের ব্রাশ করার একটা ছিল না? ও না, আমি আর কাকিমা করতে গিয়ে আমি তখন শুয়ে থাকতাম, আমি কিছু করি বলি ঝাল ফেলে দিই। এই কি হচ্ছে? এই তো দেবনিয়ারে যাবি, দেবনিয়ারে তো বিরিয়ানি খাও না, দেবনিয়ারে বিরিয়ানি জঘন্য খেতে হয়। বিরিয়ানি কি ডায়েটের মধ্যে আর মানে ডায়েটে আর বাদ বাকি গুলো কি ইয়ে? তেল গরম, এবার ছাড়বো। এটা ওই আপাম প্যানে করলে আরো ব্যাপারটা ভালো হয়, কিন্তু আমার কাছে এরকম আপাম প্যান ফ্যান নেই, বাড়িতে আছে, মা করে আপাম প্যানে। বড় করে দিলে উত্তাপম হয়ে যায় না? এটা ঠিক উত্তাপম নয় রে, উত্তাপম আলাদাই জিনিস, একই তো খেতে লাগে মোটি না। আমার না সাউথ ইন্ডিয়ান খেতে বেশি ভালো লাগে, আমারও সাউথ ইন্ডিয়ান খাবারের অত ক্যালোরিও থাকে না, খেতেও ভালো হয়। ধোসা শব্দ বেশি ভালো লাগে, আমার ভালো লাগে। আপাম উত্তাপম আমরা আগে খেতাম না প্রমথনাতে, হা হা হা। আর দিস না, ওটা দিস না, লেগে যাবে সবার ঘরে। একটা ছোট্ট দিক, ঠিক আছে তুই রেডি কর, আমি ওকে নিই, লিপি দি বেরোবে, আমিও বেরোবো। এবার চলে আসো এদিকে, এইদিকে আসো। ওরে বাবা, কাকে দেখে, সব ঘুরে ঘুরে দেখে, বাড়ির সব জিনিস তদারকি করে, কেউ যদি এখান থেকে ওখানে রাখে তাহলে হয়ে গেছে, তাই তো গর্দন কাটে যাবে। কি গিন্নিমা, তুমি কি বাড়ির সব কিছু তদারকি করো? আর এটা হচ্ছে মায়ের জন্য, মায়ের ফ্রুট কেক। মা চকলেট কেক ভালো খায় না, মা মন্দির থেকে অর্ডার দেওয়া, এটা আমরা একদিন খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আর মা মোরব্বা খেতে ভালোবাসে বলে বেশি করে মোরব্বা দিতে বলেছে, এই দেখো কত কত মোরব্বা দিয়েছে, কিন্তু মা কোথায়?
লিপি দির সারাদিনের মতন এইটা হলেই শেষ, ওই তো চেম্বারটা হলেই শেষ তাই বলছি। মা চলে এসছে আমার কোল থেকে লাফ মেরে চলে গেল বাবা। আর এখানে হচ্ছে আপাম রেডি, আর মা নিয়ে এসছে ফ্রাইড চিকেন, ইস সাবাস। আর আরে খোল না, খোল খোল চিকেন পকোড়া কেটে দি। আরেকজনকে দেখো, খাবে তো অন্য একজন, দাঁড়া এটা ইয়ে কর, বাকিটা দিয়ে প্ল্যাকে প্যাকেটে ভরেই দিয়ে দেবো, তুই এক পিস খেয়ে যা এটা, আর পরে খাবো এসে খাবো। সাথে একটু বেরোচ্ছি, আরেকজনের মুখটা দেখো, ভেবে তো টুকি দিচ্ছি বুঝলে মা। মা এখন যাচ্ছে বাড়ি, আমি একটু মায়ের সাথে বেরোবো, একটা কেচাপ আনতে হবে, অরিন্দম আনতে ভুলে গেছে, তো ওটা নেবো, মা একটু আমার নেবে, বাজারের দিকে যাব, গিয়ে চলে আসবো। হ্যাঁ চাবি, হ্যাঁ লাগিয়ে রাখ, আমি আসছি। আমার ডাকছে, আজকে রুটি খাওয়াইনি, সবে দা সবে দা বেরোচ্ছে নাক দিয়ে আর মুখ দিয়ে, তাই জন্য আজকে রুটি বাদ। বলে তো এসছি গোড়া বাজার থেকে, মেয়ে দিয়ে একসাথে জেগে আছে নাকি জানি না, দেখি। কোথায় চলে গেছিলাম আমি, কোথায় চলে গেছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ তোমাকে খুঁজে হয়েছে আমাকে দেখে, এ দেখি তো কি তাহলে বাবার কাছে এখন রেখে আমি ঘুরতে চলে যাবো। আরেকজনকে এখন ঘুম পাড়ানোর জন্য আমরা তোড়জোড় করব, দেখা যাক তিনি। আরেকজন এখন বাবার সঙ্গে খেলু খেলু করছেন, কিন্তু এনাকে এখন ঘুম পাড়ানোর জন্য তোড়জোড় করতে হবে, নাহলে দুটো বাজাবেন। এই ওই দেখো এনাকে ঘুমাবে, হয়েছে। যাই হোক আজকের মতন ভিডিওই অবধি, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।